নিজ শহর বগুড়ায় মুশফিকুর রহিম ও মাগুরায় ঈদ পালন করছেন সাকিব আল হাসান। সকালে মাগুরার নোমানী ময়দানের প্রধান ঈদের নামাজের জামাতে পরিবারের সদস্য সহ অংশ নেন সাকিব। পরে জেলা প্রশাসক সহ সর্বস্তরের মুসল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ ক্রিকেটার। দেশবাসীকে জানান ঈদুল ফিতরের শুভেচ্ছা। বগুড়ার মাটি ঢালি ঈদগাহে নামাজ আদায় করেন মুশফিক। ঈদ শুভেচ্ছার পাশাপাশি স্থানীয় মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন তিনি। পরিবারের সদস্যদের ছাড়াও জাতীয় দলের আসন্ন ইংল্যান্ডে আয়ারল্যান্ড সিরিজের জন্য দোয়া চান মুশফিক। সবাই যার যার পরিবারের সাথে ঈদ করেন এবং নিরাপদে ঈদ করেন এবং এটাই আশা করি এবং আমাদের সকলের জন্য দোয়া করবে। সামনে আমাদের ইংল্যান্ডে খেলা আছে ইনশাল্লাহ, বাংলাদেশ টিমের জন্য এবং পুরো দেশবাসীর জন্য সবাই দোয়া করবে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার।